নমস্কার বন্ধুরা, স্বাদের খোঁজে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা তাল দিয়ে একটি নতুনত্ব রেসিপি তৈরি করব, তালের ক্ষীর। তার জন্য তাল তো অবশ্যই লাগবে, সাথে একটি নারকেলও লাগবে। এবার তালের পুরো খোসা ছাড়িয়ে নেব। আচ্ছা, একটু বলে রাখি, তাল যখন কিনতে যাবেন একটু ধরে দেখে নেবেন তালটা নরম কিনা, কারণ অনেক সময় বাইরেটা কালো হলেও ভেতরটা কাঁচা থেকে যায়। এবার নারকেলটা ফাটিয়ে জলটা বের করে নেব। এবার নারকেলটাকে কুড়িয়ে নেব। তাল থেকে যে আটি বেরিয়েছে, এবার প্রতিটা আটিকে একে একে জলে নিয়ে নিংড়ে তার রসগুলো বের করে নেব। আমি আটিগুলোকে জলের মধ্যে নিয়ে তালের রসটা বের করে নিচ্ছি। আপনারা চাইলে গ্রেটারে গ্রেট করে খালি তালের রসটা বের করতে পারেন। আমার কাছে এই পদ্ধতিটাই সহজ মনে হয়েছে। কুড়িয়ে রাখা নারকেলকে এবার তালের সাথে মিশিয়ে দিচ্ছি। ক্ষীর বানানোর জন্য কড়াই নিয়ে নিয়েছি, এবার তালটা ঢেলে দিলাম। মিডিয়াম হিটে তালটাকে নাড়তে থাকবে। তালটা একটু গরম হয়ে এলে হাফ লিটার লিকুইড দুধ ঢেলে দিচ্ছি। দেখতে পাচ্ছেন তালটা বেশ ফুটে উঠেছে। এবার চিনি দিচ্ছি, আমি 1 কাপ দিচ্ছি। আপনারা স্বাদ মতো দেবেন, যে যেরকম মিষ্টি খান সেই অনুযায়ী। এবার তালটাকে একটু বেশি আঁচে ফোটাবেন, জলটা আস্তে আস্তে টেনে যাবে এবং তালটা ঘন হতে থাকবে। এটা একটা স্পেশাল টিপস, বাটিতে অল্প লিকুইড দুধ নিয়েছি, সাথে 2 চামচ গুঁড়ো দুধ নিয়েছি। এবার দুটোকেই ভালো করে মিশিয়ে নেব, আর দেখে নেব গুঁড়ো দুধটা যাতে ডেলা ডেলা না হয়ে থাকে। এবার সেটাকে ওই ফুটন্ত ক্ষীরের মধ্যে দিয়ে দেব, এতে ক্ষীরের ঘনত্ব আর স্বাদ দুটোই বাড়ে। এটা কিন্তু ক্ষীর ফোটার শুরুর দিকে বা মাঝখানে দেব না, ক্ষীরটা হয়ে এলে শেষের দিকেই দেব। দেখতে পাচ্ছেন ক্ষীর অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার নামিয়ে ঠান্ডা করে নেব। ক্ষীর নামানোর পরে নিজে থেকেই আরো কিছুটা ঘন হবে, তাই আমি আর টানাব না। ক্ষীর রেডি হয়ে গেছে, এখন এটিকে সার্ভ করব।
ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, পরিবার এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।